অবস্থা দেখতে গিয়েছিল, মারা করেছিল, সেও দেখতে গিয়েছিল। এইটা মরিচ হবে জঙ্গল তো, দেখতেই পাচ্ছ একেবারে দাঁড়িয়েছি সুন্দরবনের মরিচ ঝাঁপিতে। এই যে নদী আর ওপারেই আছে একদম মরিচ ঝাঁপি সেই ভয়ানক জঙ্গল। তো আজকে আমি ঘুরে দেখবো এই মরিচ ঝাঁপির এই গোটা গ্রামটা, এই গ্রামের পরিবেশ কিভাবে চলছে, তাদের দিনকাল, সব থেকে ইম্পর্টেন্ট কেন এই মরিচ ঝাঁপিকে রক্তাক্ত দ্বীপ বলা হয়, আই মিন ব্লাড আইল্যান্ড। তো আশা করছি আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অ্যাডভেঞ্চারমূলক হতে চলেছে। একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। হেই গাইস, চলে এসেছি একেবারে মোটো ব্লগিং সেটআপে। আর দেখতেই পাচ্ছ একদমই আছে বাড়াইপুরের পার্শ্ববর্তী এলাকা বা বাড়াইপুরের অন্তর্গত কাটাখালো বলা যেতে পারে, কেউ বলে আগ্রার রাস্তা। তো এই পজিশন থেকে আমি একদমই আমার রাইটের রাস্তাটা নিয়ে নিয়েছি আর এই সামনে থেকে আমি লেফটের রাস্তাটা নেব। আর এই যে লেফটের রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা কিন্তু যাচ্ছে উত্তর ভাগ। দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় এখন বাজে 7:58। আশা করছি আজকে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিক, আজকে যে ডেস্টিনেশন সেটা কিন্তু যেমন অপরূপ সুন্দর ঠিক ততটাই ভয়ানক বা ভয়াবহ বলতে পারো। দেখো, আমার যতদূর জানা আছে 1979 সালের মে মাসে ঘটে যাওয়া একটা ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সুন্দরবনের মরিচাপি দ্বীপটারই এখন বর্তমান নাম রক্তাক্ত দ্বীপ বা ব্লাড আইল্যান্ড নামেই পরিচিত। রক্তাক্ত আইল্যান্ড, আই মিন ব্লাড আইল্যান্ডটা কিনা যুগ যুগ ধরে মানুষ এখনো পর্যন্ত স্টিল নাও লড়াইয়ের সাথে লড়াই করে তারা তাদের জীবন অতিবাহিত করছে। আর সেই ছবি আমি তোমাদের সামনে তুলে ধরবো, সরাসরি বাস্তবে সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি নতুন অভিজ্ঞতার সঞ্চার ঘটাবে আমাদের জীবনে। এই জায়গাটা থেকে আমি ডিরেক্ট নিয়ে নিলাম আমার লেফটের রাস্তাটা, আর এই রাস্তাটাই কিন্তু ডিরেক্ট চলে যাচ্ছে ক্যানিংয়ে, মানে একেবারেই সামনে পড়বে তালদি, দিন তালদি ক্রস করে পুরোপুরি ক্যানিং বাজারে গিয়ে এই রাস্তাটা উঠতে চলেছে। তোমাদেরকে আমি একবার আকাশের ভিউটাকে নিশ্চয়ই দেখাবো, কারণ তোমরা জানো এখন কিন্তু অলরেডি মনসুন চলছে। তো এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, একটু যেন দারুণ আবহাওয়া চেঞ্জ হচ্ছে। তো আকাশটার ভিউটা জাস্ট তোমরা একবার দেখো, জাস্ট এত সুন্দর একটা আকাশটার ভিউ, খুবই তো সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাও। তোমাদেরকে তো আমি বললামই আজকে আমি ব্লাড আইল্যান্ড অর্থাৎ রক্তাক্ত বদ্বীপে যেতে চলেছি। তো সেই বদ্বীপটা অ্যাকচুয়াল প্রপার যে লোকেশন সেটা কোথায়, কিভাবে যাব, কতক্ষণ সময় লাগবে, কি খাবো আমরা সারাদিনে, কিভাবে কিভাবে যাচ্ছিস, তার সব ডিটেলস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করবো। আর হ্যাঁ, শুধুমাত্র বাইক নিয়ে আসলে কি করে আসবে সেটা নয়, তোমরা যদি কেউ ট্রেনে করে আসবে বলো, তারপরে অটো টোটো সব রকমভাবে আসার জন্য কী কী পদক্ষেপ তোমরা অবলম্বন করতে পারো বা কোনটা তোমাদের জন্য বেস্ট হবে, সেই সবটাই কিন্তু আমার আজকে এই ভিডিওতে থাকবে। তো এটা হচ্ছে জিও ইঞ্জিনিয়ারিং এবং পলিটেকনিক যে কলেজ, সেই কলেজ হচ্ছে এটা। আর এর আশেপাশে সারাউন্ডিং যে এরিয়াটা দেখো কতটা সুন্দর, মানে চারিদিকটাই গাছে গাছে সমৃদ্ধ। তবে এক্সাক্ট যে প্লেসটা, এখান থেকে ঠিক লেফটের রাস্তাটা চলে গেছে বেদবেরিয়া স্টেশনে। জায়গাটাই না বাইরের জায়গা থেকে অনেকটা আলাদা, পুরো জায়গাটাই ভীষণ ঠান্ডা, কারণ চারপাশে দেখো পুরো গাছ দিয়ে একটা ছাওয়া তৈরি হয়ে গেছে। এই যে ক্যানিং অর্থাৎ মাতলা নদীর তীরে যেই শহর, ক্যানিং শহর, ক্যানিং টাউন বলা হয়, এটি কিন্তু সুন্দরবনের প্রবেশদ্বার নামে পরিচিত। একদমই চলে এসেছে ক্যানিংয়ে, একদমই আমার লেফট সাইডে দেখতে পাচ্ছ মাতৃমা, এটা কিন্তু ক্যানিংয়ের একদমই হসপিটাল। তো যেটা তোমরা একদম দেখতে পাচ্ছ এই যে ক্যানিং হসপিটাল, এই রোড তো আমি দেখিয়ে দিলাম, এবার যারা ভাবছো তোমরা ট্রেনে আসবে তাদের উদ্দেশ্যে আমি বলি, এই যে সুন্দরবন এখানে যাওয়ার জন্য কিন্তু তোমাদের শিয়ালদা স্টেশন থেকে একদম ক্যানিং গামী অর্থাৎ সাউথের দিকের ক্যানিং ট্রেন বা ক্যানিং লোকাল তোমরা ধরে নেবে, আর একদম সেই স্টেশনই কিন্তু এই ক্যানিং। দেখো ক্যানিং বাজারে একদমই আমার ডান দিকে দেখো, ওটা কিন্তু ক্যানিংয়ের স্টেডিয়াম গেছে। আর এই যে পুরো যে রাস্তাটা, এখানে কিন্তু অসংখ্য অসংখ্য খাবারের জায়গা আছে, তোমরা যদি মনে করো যে কিছু খেয়ে নেবে এখান থেকে কিন্তু তোমরা খেয়ে নিতে পারো। আর একদমই দেখো সামনে গিয়ে একটা রাস্তা লেফটে চলে গেছে, ওই দিকটা চলে গেছে ক্যানিংয়ের মৌখালী। তো আমি তো আজকে যাবো এক সুন্দরবনের দিকে, তো তোমাদের জন্য জানিয়ে রাখি এই যে ক্যানিং মৌখালী, এর কিন্তু ফুল একটা ভিডিও
আমার চ্যানেলে করা আছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা যদি ভিডিওটা এখনো না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সের লিংক প্রোভাইড করে দেবো, সেটা কিন্তু চেক আউট করে নিও। আর কেমন লাগলো জানাতে একদম ভুলো না। ওয়েলকাম ওয়েলকাম টু ক্যানিং। জাস্ট ওয়েদার দেখো, হোয়াট আ ওয়েদার বস, পুরো চুমু, ক্যাওয়াত ক্যাওয়ার একটা ওয়েদার। যেমনি দৃশ্য তেমনি সুন্দর লাগছে বাইক রাইড করতে। এখন সামনেই আছে ক্যানিং বীচ, আর নিচ দিয়ে গেছে মাতলা নদী। এই ক্যানিং বীচ থেকে কেমন লাগছে বলো আকাশে এই সুন্দর সৌন্দর্যটাকে। এই সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমি এগোচ্ছি সামনের দিকে, আর অবশ্যই বুকের মধ্যে একটু একটু করে অনেকটা সাহস সঞ্চয় করছি সেই রক্তাক্ত দ্বীপ অর্থাৎ ব্লাড আইল্যান্ডে যাচ্ছি তার জন্য। আর ভাবলাম যখন এত সুন্দর মাতলা নদী আর তার ওপরেই ব্রিজ, এখান থেকে যখন যাচ্ছি তাহলে একটা ড্রোন শ্যুট হয়েই যাক। আর এই সব কথা ভেবে তোমাদের জন্য প্রেজেন্ট করছি একটা ড্রোন শ্যুট। তো চলো ড্রোন শ্যুটটাকে এনজয় করতে থাকো, লেটস স্টার্ট। ক্যানিং ব্রিজ থেকে নেমে পড়েছে আর এখন যাচ্ছে ধামাখালিতে। আর এই ক্যানিং ব্রিজ থেকে ধামাখালির ডিস্টেন্স দেখাচ্ছে 26 কিলোমিটার। সাইনবোর্ড দেখো, বাসন্তী ঘটকপুকুর হসপিটাল মোড়। এর মধ্যে কিন্তু বাসন্তী আর ঘটকপুকুর যেতে গেলে একদম স্ট্রেট বেরিয়ে যেতে হবে। আর তোমরা যারা ট্রেনে করে আসছো তাদের জন্য ঠিক কিন্তু ক্যানিং থেকে নেমেই অটো পাওয়া যায়, সেই অটো কিন্তু একদমই তোমাদেরকে ধামাখালিতে নামিয়ে দেবে। ভাড়া নেবে হয়তো 50 টাকা বা 45 টাকা। আরও একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে সরবেরিয়া 14 কিলোমিটার, মালঞ্চ 31, ঘটকপুকুর 40 কিলোমিটার। ক্যানিং ব্রিজটা ক্রস করার সাথে সাথেই কিন্তু পুরো নেচারটা এক নিমিষের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। এখানকার হাওয়া বাতাস চারিপাশের আলো সব যেন একটা আলাদাই রিফ্রেশমেন্ট দান করছে। সত্যি বলতে এক পাশে দেখো চাষের জমি, অন্য পাশে ফিশারির জল, এ যেন এক আলাদাই সৌন্দর্য। প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে যেটা দিয়ে থাকি রোড আপডেট। হ্যাঁ শোনো, রাস্তা পুরো ঝাঁকাঝাঁক ঝাঁকাঝাঁক রাস্তা, দেখতেই পাচ্ছ কতটা স্মুথ। এরকমই স্মুথ কিন্তু পুরো রাস্তা জুড়ে ক্যানিং থেকে স্টার্ট করে। তো এই জন্যই আমার বেশি সময় লাগেনি। তোমরা জানোই আমি যখন গাড়ি স্টার্ট করেছিলাম তখন মেবি 7:57 বাড়ি থেকে বেরিয়েছিলাম, হয়তো ওই 7:45 হবে। আর এখনটি ঘড়িতে বাজে 9:05। ওতে যারা যারা আমার ভিডিও দেখছো তারা একটু কমেন্ট করে জানিও কাদের কাদের বাড়ি ক্যানিং বা এরিয়া আশেপাশে। এই জায়গাটা না প্রচন্ড জ্যাম। ও তো একদমই সরবিয়া থেকে বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে ধামাখালির ডিস্টেন্স দেখাচ্ছে 10 কিলোমিটার। আর এখানে দেখো অলরেডি দেখা শুরু হয়ে গেছে খড়ের বাড়ি, এছাড়াও রাশি রাশি জল যেখানে কিনা শুধুমাত্র মাছ চাষ করা হয়। এখানকার অধিকাংশ মানুষদেরই জীবিকা কিন্তু প্রায় মৎস্য বলা যেতেই পারে। আমরা কারা কারা এই মুহূর্তে ধামাখালি ক্যানিং সরবেরিয়া এই জায়গাগুলো থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানিও। প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, মানে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছো জাস্ট ফোটো গুলো মানে পুরো হাতে ভিজে যাচ্ছে, এরকম জোরে বৃষ্টি পড়ছে। দাঁড়াতে হবে আশা করছি, তো দেখা যাক কতদূর কি যেতে পারি। এই মুহূর্তের আপডেট আর মাত্র 3.1 কিলোমিটার বাকি আছে ধামাখালিতে রিচ করতে। তো দেখো এখানে সমস্ত অটো স্ট্যান্ড ট্যান্ড আছে আর ধামাখালির কাছে চলেই এসেছে, বুঝতে পেরে গেছো একদম এটাই কিন্তু ধামাখালি। এবার যাচ্ছি গ্যারেজে গাড়ি পার্ক করবো আগে। তো এই গ্যারেজটা দেখো এখানটায় রাখার জন্য কত সুন্দর একদম জায়গা, ঘর টাইপের আছে। তো এখানটাতেই গাড়িটা পার্ক করেছি, ওখানে করলাম না, তো চলো গাড়িটা এখানে রেখে সামনে এগোই। দেখতেই পাচ্ছ একদমই কিন্তু আমি ধামাখালি ফেরিঘাট থেকে পড়ে উঠে পড়েছি, আর এখান থেকে এখন আমি যাব মরিচঝাপি, সেই রক্তের প্রদীপ আইমিন ব্লাড আইল্যান্ডে। এখান থেকে সময় লাগবে মরিচঝাপিতে যেতে মোটামুটি 2.5 ঘন্টার কাছাকাছি। আর এখান থেকে বোট ছাড়ার লাস্ট টাইম 5টা, তুমি ফেরার বোট পাবো কিনা সন্দেহ আছে, সেটা না হয় আসার পথেই আপডেট দেবো। তো চলো আপাতত আজকের এই নৌকা সফর অর্থাৎ নৌকা যাত্রাটা শুরু করা যাক। চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি
তোমরাও দেখার চেষ্টা করো কতটা সুন্দর লাগছে। সময় কিন্তু এই এক ঘন্টা পর পর এই লঞ্চ বা বোট এটা কিন্তু ছাড়ে এবং প্রত্যেকটা স্টপেজে ট্রেন বা বাস যেরকম দাঁড়ায় এটাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। তেমনই কিন্তু দেখতে পাচ্ছ এই সামনে হয়তো দাঁড়াবে। তো এখন এই মুহূর্তে একদমই উপস্থিত হচ্ছি আতাপুর ঘাটে, আতাপুর গ্রামের ঘাটে, আর এখানে প্রবল ঢেউ চলছে। যেহেতু এটা বর্ষাকাল, একটু আগেই বৃষ্টি হচ্ছিল, তাই জন্য দেখো ঢেউয়ের পরিমাণ কতটা বেড়ে গেছে। আমি চেষ্টা করছি যেটা তোমাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু অধিকাংশ মানুষেরই জীবিকা মৎস্য চাষ, এছাড়াও কৃষিকাজ, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এই সাইড গুলো আমি বলবো আমার ক্যামেরা পার্সন কিন্তু ঘুরিয়ে দেখানোর জন্য যে এখানে এতটা জলের মধ্যে সেখানে দাঁড়ানো যাচ্ছে না, ঢেউয়ের এতটা জোরে জোরে ঝাঁপ দেয়, সেখানেও দাঁড়িয়ে কিন্তু ছেলে মেয়ে উভয় নির্বিশেষে বাড়ির যে সমস্ত গৃহবধূ তারাও কিন্তু সেই মাছ ধরার কাছে লেগে পড়েছে, আর সেই তারই ছবি তোমাদের সামনে আমি তুলে ধরছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এভাবেই দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফাইনালি এখন একদমই আছে নৌকার উপরে, আর তোমাদেরকে সব থেকে সেরা ভিউটা দেখানোর চেষ্টায় আছি। হ্যাঁ, ওখানে গেলে অ্যাডভেঞ্চার মূলক যা যা যাবতীয় আছে সেগুলো তো আমরা দেখবোই, তার আগে নৌকা যাত্রা, এই যে সফরটা এত লম্বা, তারা আড়াই ঘন্টা ধরে এখানকার যে সমস্ত মানুষ তারা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের খড়, আরো যে সমস্ত তাদের প্রয়োজনীয় দ্রব্য সেগুলো কিন্তু তারা এই নৌকার সাহায্যে নিয়ে যাচ্ছে, সেটা আরো ডিটেলসে দেখাবো। আর এই নৌ যাত্রাটা কিন্তু এতটাও সহজ নয়, এখানে প্রচন্ড জোরে জোরে ঢেউ আছে, যেটা রীতিমতো আমার তো ভীষণই ভয় লাগছে। ঠিক আছে, মানে জলের তলায় একদম গাছগুলো আছে বললেই পারা যায়, এগুলো সবই কিন্তু জোর বাজারের কারণে। এখন হয়তো দেখতে পাচ্ছ গাছগুলো অনেকটাই ডুবে গেছে, কিন্তু একটা টাইমে কিন্তু গাছগুলো পড়তে ডুবে থাকে না। এটা হচ্ছে আতাপুর গ্রামটা, এখান থেকে দেখা যাচ্ছে, আর দেখতে পাচ্ছ এখানে চার্জ দিয়ে রেখেছে উপরে যাতে বাঁধটা কোনোভাবে ভেঙে না যায়। এই যে জলের জোরে জোরে ঢেউ বাজে ঝাপটা, সেটা সরাসরি যদি মাটির উপর পড়ে তাহলে কিন্তু মাটিটা খুব সহজেই পড়ে যাবে। তোমাদের জানাই আমি বলেছি যে আমরা এখন মরিশাবে যাচ্ছি, সেই রক্তাক্ত দ্বীপে, আই মিন ব্লাড আইল্যান্ডে। তো সেই সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবো, নৌকাতেই অনেকে আছে তাদের মধ্যেই কারো একজনকে চেষ্টা করবো, তারা যদি কিছু জানে সেই সম্বন্ধে তো আপনি তোমাদের সামনে তুলে ধরা হয়। জঙ্গলে বাঘ ওঠে, বাঘ ওঠে অত্যাচার করে, এবার জঙ্গলে আমাদের কোনো পরিষেবা নেই, সবসময় বাঘ মানে ভেঙে যায়, যার জন্য আমাদের কোনো কোনো পরিষেবা আমাদের দিকে দেয় না। আমাদের দিকে সবসময় চারিদিকে নদী, আমাদের দিকে জঙ্গল মাঝখানাটা দ্বীপ, তার মাঝখানে আমরা বাস করছি। আমাদের দিকে প্রায় জল ঢুকে বাঁধ ভেঙে যায়, সবসময় প্রায় জঙ্গল থেকে বাঘ আসে, জঙ্গলে গিয়ে বাঘে ধরে ভেঙে নিচ্ছে। মারামারি হয়েছিল, সেখানে রক্তাক্ত অবস্থা দেখতে গিয়েছিল, মারা করেছিল সে দেখতে গিয়েছিল। আচ্ছা, তাও কতজন মারা গেছিল বলে মনে হয়? এটা কি মিথ্যে না সত্যি? মৃত্যু ঘটনা বুধবার বাজারে পাঁচ জনের মারা গিয়েছিল। যেমনটা বলেছিলাম প্রত্যেকটা স্টপিসে এটা কিন্তু দাঁড়ায় একটু করে, প্রত্যেকটা জায়গা থেকে প্যাসেঞ্জার তোলে এবং কিছু মাল বা পণ্য যেগুলো আছে সেগুলোকে তোলে, সেগুলোকে তোলার জন্য আবারও দাঁড়াচ্ছে, দেন আবারও এখান থেকে সামনে দিকে এগিয়ে যাবেন। তোমাদেরকে বলছিলাম যে এখানে কিন্তু বাড়ির বউ, ছেলে, মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু একসাথে চাষবাস করে, ইভেন মাছ ধরে, তো সেটা একদম কিন্তু দেখো। আর এই চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা দেখে মনে হচ্ছে না ঠিক যেন কোনো একটা বইয়ের পাতায় ছবি, একটা সুন্দর কল্পনার জগৎ। আমারও ঠিক এমনটাই লাগছিলো, বাট সিরিয়াসলি এটা এখন আমি বাস্তবের মাটিতেই আছি, অনুরূপ সুন্দর আর ঠিক ততটাই ভয়াবহ। জোয়ার ভাটার যে খেলা এখন ঘাটা নামতে চলেছে, মানে নামতে বললেই পারা যায়, সেই জন্য ঢেউয়ের পরিমাণ কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। জাস্ট এখানকার ঢেউগুলোকে একবার দেখো কীভাবে ঢেউগুলো উঠছে একটার পর একটা। টোটো স্ট্যান্ডের দিকে, আর টোটো স্ট্যান্ড পেছনে একটা ছিল, বাট সেখানটায় রিজার্ভ করা যায় না। আর যেহেতু আমরা মরিশাবে সেই রক্তাক্ত দ্বীপ, আই মিন ব্লাড আইল্যান্ডে যাচ্ছি, তো সেখানে যাওয়ার জন্য আমাকে এই টোটো বা অটো বা ইঞ্জিন ভ্যান এটাই কিন্তু বুক করতে হবে।
চিনচিন ভানে করে এসেছি এই দাদার সাথে। তো দাদা, এখানে বাঘটা কি আসে মরিচ ছবিতে? এখানে থাকতে তোমাদের ভয় লাগে না? লাগে না, এখানে বাস করতে তো একটা অভ্যস্ত হয়ে গেছে, ভয়টা এখন আমাদের আর নেই। আচ্ছা আচ্ছা, এখানে এই ইঞ্জিন ভ্যান কতদিন ধরে চালাচ্ছ? মরিচাপি জঙ্গল এখানে কোনটা তুমি একটু বলো? মরিচাপি জঙ্গল তো এসেছিল তখন তুমি কত ছোট? ছাগল গরু এইসব এদের উপর রিপোর্টিং গুলো নিয়ে আমাদের দেখতে এখন কিভাবে চলছে সবসময়? খাটা খাটি মানে এই বয়সে কি খাটো তুমি?
থাকবে, আসি তাহলে। ঠিক আছে, আমরা এখানে তোমাদের সাথে দেখা করতে এসেছি, ঘুরতে এসেছি, কারোর বাড়িতে আসিনি, তোমার বাড়িতে ঘুরতে এসেছি। ঠিক আছে, আসি। এখন মা শোনা গেছিলো যে এখানে নাকি একবার খুব পুলিশ টুলিশ এসে সবাইকে মেরে দিয়েছিল, গণহত্যা হয়েছিল একবার। জঙ্গলে গেলে কি করে বাঘেরা? জঙ্গলে গেলে তোমার ফাঁকাফাড়ি ধরবে, মানে এই ওপারেই যে জঙ্গলটা ছোটাই, তাই তো মরিচ হবে। আচ্ছা আচ্ছা, আর তোমাদের কিভাবে কি চলে, তোমরা মানে কি করো জীবিকা? মাছ কাঁকড়া মারি মা, আমরা মাছ কাঁকড়া মারি যাই, মানে মাছ কাঁকড়া এই করে। তো মাছ কাঁকড়া ধরতে গেলে তো সেই তো বনের দিকে যেতে হবে। হ্যাঁ, ও যাইতে হয় তো, তাহলে ওই হাত মাছ এই বনবিবির নাম করে যাই। বনবিবির নাম করে যাও, তা যদি সেখানে যদি যেখানে তো বাঘ আছে সেখানেই তো তোমরা এগিয়ে যাচ্ছ, কি করবো? আমাদের কামাই তো ওই, এই ছাড়া তো আর কোনো আয় নেই, মানে তোমাদেরকে এটাই করতে হবে। দাদু এটাই কাজ, এই কাজই করে, আর এই করেই তোমাদের সংসার চলে, তাই তো? আচ্ছা, তাই এর পরে কি কেউ কোনো অন্য কাজ করছে না, এটাই করা হবে? কি করা হবে? ওই বাইরে যায় তোমার বেঙ্গালোর তামিলনাড়ু। ও, না হলে এখানে থাকতে গেলে, এখানে বাসতে গেলে ওই কাজ করবি। আচ্ছা, বাগদা ধরে সব, এই কুলদে দেখো সব বাগদা ধরে আছে। আচ্ছা আচ্ছা, ওখানটায় ওই বোলাখের মাথা। আচ্ছা, ওখানটায় এক বাড়িতে তোমার কলা গাছের গোড়ায় সেখানে নল বাগান আছে, তারই ভিতরে শুয়েছে। মানে যে বাঘেদের সাথে লড়াই, নিজের জীবনের সাথে লড়াই, এটা কি ভয় লাগে এভাবে বেঁচে থাকতে? ভয় তো লাগে মাথা, মানে তাও এইভাবেই থাকতে হবে। এখানে একটা গণহত্যা হয়েছিল, এখানে উচ্ছেদ হয়েছিল, এটা এটা কিভাবে হয়েছিল? তারপরে তোমরা এখানে এসে বসবাস করছো, তাই তো? আচ্ছা আচ্ছা, সাবধানে থাকতেই হবে, এত কাছে আছো। মনে করলে ওরা পার হয়ে আসতে পারে, সব জাল দেওয়া বলো পারে বলো, মানে ওরা ওখান থেকে পার হয়ে আসতে পারে, তো ওইখানে থেকেই পার হয়ে আসতে পারে। তো বলছে মনে ওই ভিতর দিয়ে ওই দেখো গাঙের সাইড দিয়ে সব বলো জাল দিয়ে ঘেরা বলো, তাও ওদের কাছে ওসব কিছু মানায় না, মানে বাঘ ওসব পার করে চলে আসে। হ্যাঁ, ওসব দাঁত দিয়ে কেটে দেবে জাল দিয়ে ও চলে আসবে। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে জল উঠেটা একদম তো দেখতে পাচ্ছি, নদী এই তোমাদের বাড়ি, এই মানে এই যে বাড়ি, এই নদীর এই একদম এই পাড়ের কাছে জল এসে। ও, মানে তাহলে তোমাদের বাড়ির কোনো ক্ষতি হয় না? ক্ষতি হয়, যখন বড় জোয়ার হয় তাহলে তোমার দেখা যাচ্ছে যে বান পানা ডাকেছে, তখন জল ওঠে। আচ্ছা, তখন তোমরা কি করে? এগুলো তো মাটির বাড়ি, কিছু ক্ষয়ক্ষতি তো হয়, তখন কি করো? তো হয়ে গেল তো, আইলা হয়ে গেল, তখন তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেল। আচ্ছা, তখন কি বাড়িটারি কিছু ভেঙে গেছিল? বাড়ি ঘর ভেঙে গেছে না, তা কি সব ভেঙে গেছিল, আবার কি নতুন করে করেছো, তাই তো? এই হচ্ছে তাদের বাথরুমের অবস্থা, এছাড়াও কল ঘর সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর এতটা কাছে তাদের আছে সেই নদী, আর ওই নদী পার করে সেই ভয়ানক জঙ্গল। পরে তোমরা ইতিমধ্যে শুনে নিয়েছো যে ওখানে কাঁটা তার দিয়ে ঘেরে আছে, কিন্তু বাঘ কি কখনো সেই কাঁটা তার মানে? কখনোই মানে না, তারা কিন্তু সেই কাঁটা তার নাকি দাঁত দিয়ে কাটে, তারপরে তারা চলে আসে এই গ্রামে, আর এই গ্রামের সমস্ত বাড়ি ঘর সেই মানুষজন সবার উপর পড়ে হামলে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেড়া দেওয়া হয়েছে, আর এই যে ব্যাপারটা বাঁধ এত ভালো করে দেওয়া হয়েছে তারপরেও দেখছো ভেঙে গেছে, এটা কিন্তু প্রবল জনোচ্ছ্বাসের কারণে। একে বাঘের ভয়, তার উপর এখানে প্রবল জনোচ্ছ্বাস, মানে বুঝতেই পারছো তাদের জীবনটা কতটা সংকীর্ণ, কতটা ভয়াবহ। ঘুরতে ঘুরতে প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে, তবু আজ যখন বলেছি এই রক্তাক্ত দ্বীপের কি রহস্য সবটাই তোমাদের সামনে তুলে ধরবো, তাই আমি আজ থামছি না, চলো সামনের দিকে এগোনো যায়। এই বৃষ্টির মধ্যেও তারা কিন্তু মাছ ধরছে, অর্থাৎ তাদের যে প্রধান জীবিকা মৎস্য চাষ, সেটা কিন্তু তাদেরকে করতেই হবে পেটের দায়ে বা পেট চালানোর জন্য। কাকিমা, মাছ পেয়েছো? কি কি মাছ পেয়েছো? শুধু পোনা? চলে আসছো কেন? ও, বৃষ্টি হচ্ছে বলে নাকি? ও আচ্ছা, কি কি মাছ ধরছো? হাড়িতে আছে মাছ? হ্যাঁ,
আচ্ছা, ও তাহলে এই ছোট ছোট মাছগুলো কেনে কারা? কেনে অন্য ব্যাপারীরা কেনে, কিনে আবার ওরা নিয়ে যাচ্ছে বিকাশ বারে। ও আচ্ছা, মানে ছোট ছোট এই পোনাগুলো দেখা যাচ্ছে না তো? ও আচ্ছা আচ্ছা, এই যে দেখো এর ভেতরে ছোট ছোট পোনা আছে, মাছেদের বাচ্চা, এগুলোই ওনারা ধরে। তা এগুলো ধরে কোথায় বিক্রি করো তোমরা? মিনি বাগ, এগুলোকে কি বলে, মিনি বাগদা? আচ্ছা, আমাদের এখানে ব্যাপারি আছে। আচ্ছা, 200 টাকা 1000 নিয়ে যায় আমাদের কাছে। আচ্ছা, ওখান থেকে নিয়ে গিয়ে নিয়ে যাক, তারপরে কুচিকাটা টাটা এইসব দিকে। আচ্ছা, তোমাদের বাড়িটা কোথায়? বাড়ি এটাই বাড়ি তোমাদের? আচ্ছা, তো এখানে মানে লাস্ট কবে বাঘ এসেছিল বা কিছু ক্ষতি করেছে? হ্যাঁ, কি করেছে বাঘ? গরু মেরেছে। গরু? আপনাদেরই গরু? পাশের বাড়ি। কটা মানুষ খেয়ে ফেলে বাঘ? তো সাধারণত মাংসসাজী প্রাণী, যারা মানুষ খেয়ে নেয়। বনে যদি শিকার করি, মানে মাছ টাছ ধরতে বা কাঁকড়া ধরতে যায়, তখন নাকি বাঘ মেরে দেয়, এরকম ঘটেছে? মানে বললো যে ওনার স্বামীও নাকি এইভাবে মারা গেছেন বাঘে খেয়ে। তো এই গ্রামে কি এরকম অনেক ঘটনা ঘটে না? খুব রেয়ার, খুব কম? অনেক ঘটনা। আচ্ছা, মানে বাঘ এরকম খেয়ে ফেলে, এটা কি তোমার কাছে নর্মাল না ভয় লাগে, কি ব্যাপার এখন? ভয় লাগে না, বাঘ জিনিস ভয় লাগে না? ভয় তো লাগে। তাহলে তাও যে তোমরা এই নদীর এত কাছাকাছি যাও, বাঘ তো কিছু মানে না, তো সেই জায়গা থেকে কি মনে হয় যে লড়াই করতে হবে নাকি? লড়াই করতে হবে, আমি একটা জন্তু, আমারও তো একটা ভয় আছে। হ্যাঁ, ভয় নেই সেই তো, ভয় বেরোয় না। আচ্ছা, ধরো রাত্রি 12টা 1টা খুব ঝড় বাদলা হলো, পাখি আসলো এপারে, মানে এই যে পুরো ঘর সব পড়ে গেছিল। আচ্ছা, তারপর? সরকার থেকে কোনোভাবে হেল্প এখানে করেনি তাই তো? মানে আইলা আমফানে কোনোটাতেই সরকার হেল্প করেনি? হেল্প বলতে চাল, তারপরে ওই থেকে চিড়িয়ে মুড়ি এইসব দিয়ে। আচ্ছা, ওইগুলোই দিয়ে যায়? জামা কাপড় মেয়েদের জামা দিয়ে। তোমাদের কি আর কিছু, মানে ফ্যামিলিতে আর কেউ কিছু করে নাকি মাছই ধরতে হবে? আমাদের ফ্যামিলিতে বলতে আমার মানুষ, আমাদের ফ্যামিলিতে আর আচ্ছা জমি জায়গা নেই। আচ্ছা, ছেলেরা এই আচ্ছা আচ্ছা, মানে এই বোটগুলো নিয়ে গিয়ে মাছ ধরতে যায়। ভালো থেকো, সাবধানে থেকো, আসছি তাহলে। একদম দেখো। হ্যাঁ, দেখছি তো, দেখার জন্যই তো পুরোটা ঘুরছি। ভালো আছো? ভালো নেই, কি হয়েছে? দম লেগে যাচ্ছে, দম লেগে যাচ্ছে, মাথা ব্যথা করছে, জ্বর, গা ঘাটছে, হাত পা ঘাটছে, সব ওই ওই। বাড়িতে কেউ নেই? কেন, বাড়ি তুমি ছাড়া বাড়িতে ছেলে বউ কেউ নেই? কেউ নেই বাবা, কেউ নেই, আমি মরে গেলাম বাবা। আচ্ছা, দুটো রান্না করিনি, রান্না করনি, খাওনি? পরে খাব, যেটা করে দেবে খাওয়া দাতা দিবার দণ্ডি দিয়েছে মোল্লা খালি পাঠাবি। আচ্ছা, ডাক্তার দেখাতি? আচ্ছা, তো ডাক্তার দেখাচ্ছ না তুমি? টাকা নেই? আচ্ছা বাবা, কিন্তু ব্যথা। ও আচ্ছা, মাছ ধরে খেতে বা কি করে খেতে তুমি? সরকার থেকে চাল দেয়? আচ্ছা, কি বাড়িতে দিয়ে যায়? গ্যাস ট্যাস যায়? আচ্ছা, ছেলে বস্তা নিয়ে যায় গিলি মুখে দেয়? আচ্ছা, দিলি ওই টোটোওয়ালারা ওরাই তুলে নিয়ে আসে। ওইগুলো সরকার থেকে দেয় এখানে তাই তো? আর এখানে বাঘ আসে দিদা? হ্যাঁ, বাঘ আসে ওই ধারে, গরু টরু মারো। আচ্ছা, ওই জঙ্গলে নাকি যে যায় তাকে নাকি বাঘ মেরে ফেলে? হ্যাঁ, মারে, কতগুলো মারলে বাবা, মানে জঙ্গলে গেলেই বাঘ মেরে দেয়? আচ্ছা, কি মানুষদেরকে কি নিয়ে চলে যায়? তারা কি করতে যায় জঙ্গলে? কাঁকড়া মারতে যায়, মাছ কাছে জালে মাছ মারতে যায়, গেলে ধীরে নিয়ে গেল আর ফিরে আসে না তাই তো?
না 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 বসো না, তুমি বসো, আমরা এসেছি তো, আমরা তুমি বলেছো এতেই হবে, তুমি বসো, তুমি বসো। অনেক শরণার্থীরা এসেছিল, মানে তারা নাকি এখানে থাকতো বা কিছু, তাদেরকে নাকি এখানে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে কি জানি, সরকার তো তুই ওই পার গে। আচ্ছা ওই পার বুঝল। আচ্ছা তাদের কি খাবে বলো, কেক খাবে? কেক কিছু খাবে না, চিড়ে খাবে না? তাহলে কি খাবে বললে, কিছু খাওনি, কিছু খাবে না? এই যে বাড়িটা দেখছো একদমই, কিন্তু এই হচ্ছে নদী আর এই হচ্ছে বাড়ি, মানে বুঝতেই পারছো এতটা কাছে। এই যে বয়স্ক দিদা, এই দিদা কিন্তু থাকে, আর তার খাওয়ার মতো সেরকম কিছু নেই, থাকার মতো জায়গা নেই। দিদা সারাদিন কিছু খায়নি, আমার চেষ্টা ছিল বা আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি যতটুকু আমার কাছে ছিল সেটুকু দিয়ে সাহায্য করার। আর এখানকার অবস্থা দেখে বুঝতেই পারছো এখানকার মানুষজনদের বয়সকালে অবস্থাটা খুবই খারাপ অবস্থা। যারা যতদিন তারা খাটতে পারে ততদিন তারা মাছ ধরে বা কৃষি কাজ করে জীবন পালাতে পারলেও বয়সকালে কিন্তু অবস্থাটা খুব শোচনীয় হয়। তো চলো আরও এই যে রক্তাক্ত দ্বীপ বা ব্লাড আইল্যান্ড সেটা সম্বন্ধে আরও কিছু জানবো, তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি করো এখানে, কি করো? বাগদা ধরি, মাঠে জোন খাটাখাটি হয়। সেই এখনো জোন খাটো? বাবা ভীষণ এনার্জি। আচ্ছা আর বাঘ টাঘ আসে এখানে? হ্যাঁ। আচ্ছা বাঘ আসে এখানে তাই তো? হ্যাঁ। বাঘ এসে কি কি ক্ষয়ক্ষতি করে কাকিমা? ওই ছাগল ধরে, গরু ধরে, বাছুর ধরে, ছাগল ধরে। আচ্ছা সব রকম ধরে। আচ্ছা আর শুনছিলাম না ওখান থেকে বলছিল যে ওখান থেকে নাকি বাঘ এসে একজনের স্বামীকেও নিয়ে চলে গেছে। হ্যাঁ ওরা সামনে পড়লে নিয়ে যায়। আচ্ছা মানে মানুষ নিয়ে যায় বাঘ? হ্যাঁ। আচ্ছা বাঘ যখন আসে তখন তোমরা কি বুঝতে পারো আগে থেকে যে বাঘ আসছে? হ্যাঁ। তখন তোমরা কিভাবে নিজেদেরকে আটকাও বা কিভাবে নিজেদেরকে ঠিক করো? ঘরের মধ্যে ঢুকে যাই। আচ্ছা তারপর বাঘ কিভাবে যায়, মানে বাঘ তাড়ানোর কোনো এ আছে যে বাঘের মতন বাঘ দিকে ধরো আমি এই জায়গাটা ছাগল ইয়ে কি গরু দিয়েছে তার গাড়ো হলো। আচ্ছা কি পাশ কাটে গাড়ো হলো এইরকম হয়। এতো আর বসো না ও বসো ওই থামাগি এখান থেকে ওই ধারে উঠে ওই ধারে গিয়ে ওই ধারে গরু মরলো তাও এধার ছাগল মরলো সব কি বাঘ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো এইখান থেকে এই তো তোমাদের নদী আর এই দিকে ওপারেরটাই তো আমাদের মরিচঝাপির জঙ্গল নাকি? হ্যাঁ। আর এপারে তোমার বাড়ি, তো যখন বন্যা হয় এই তো নদীর প্রবল উচ্ছ্বাস দেখলাম যে খুবই নদীর স্রোত, তো তখন তোমাদের বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয় না? হ্যাঁ ওই বড় জোয়ার হলেও হয়, ওই বান্দার খানাখানি জোয়ার হয়। আচ্ছা আবার ভাটা ফিরে যায়। আচ্ছা তো ভেঙে চুড়ে যায় এরকম কিছু হয়? আমফান যখন হয়েছিল, আইলা যখন হয়েছিল, জল উঠে গেল, খানাখানি জল উঠে গেল, হ্যাঁ ঘর ভেঙে গেল। আচ্ছা তারপর সেই ঘরটা কিভাবে সারালো? আবার সোজা করলাম। আচ্ছা এলবাটা সব ভেঙে গেল আবার সোজা করলাম। আচ্ছা তো আচ্ছা দে, এখানে তো থাকাটা খুব রিস্ক, মানে বাঘকে কি ভয় লাগে? মানে এই যে বাঘ আছে এখানে, বাঘের ভয় বাঘ তো দিকে দিকে একটা সাহস হয়ে গেছে। আচ্ছা যে লড়াই করতে হবে নাকি? না বাঘের সঙ্গে আমরা এখন এমনি ঘরে যখন ঢুকে যায় কারো ঘরে গইলে কি ঢুকে যায় ওই ফরেস্টারে ফোন করা হয় তারাই আসে এসে ওই ঘর বাড়িতে এই বাড়িটা দেখো মানে পুরোটাই কিন্তু ভেঙে গেছে। এমনিতেই খড়ের বাড়ি, মাটির বাড়ি, খড় মাটি দিয়ে, তার উপরে এতটা ভেঙে গেছে, মানে সত্যি এগুলো দেখলেও খারাপ লাগে যে কি অবস্থা। এখানে দেখো মানে জল এত দূরে আসে যে এখানে একটা চড়া পড়ে গেছে, আর তাই জন্যই হয়তো এই বাড়িটা ছেড়ে তারা চলে গেছে, কারণ এই বাড়িতে আর কেউ নেই, শুধু জাস্ট কিছু ধ্বংসস্তূপ হিসাবে এগুলোকে ফেলে রেখেছে। আর একদম সামনেই যেহেতু নদী আর দেখতেই পাচ্ছ পুরো জায়গাটাই ভিজে, মানে এখানেও কিন্তু একদম জল থাকে সবসময়। এখন যেহেতু ভাটা চলছে তাই জন্য জলটা অনেকটা নিচে, কিন্তু যখনই জোয়ার হবে না তখন কিন্তু এত দূর করে প্রায় ডুবে যায়, দেখতেই পাচ্ছ এই মাটিগুলো পুরোটাই ভিজে, যার জন্য তারা কিন্তু এই বাস্তুটাকেও ছাড়তে বাধ্য হয়েছে। মানে কী যে একটা সেই পরিবেশ, ভয়াবহ একটা পরিবেশ, মানে এতটা সুন্দর একটা প্রকৃতি মাঝে এতটা খারাপ ভয়াবহভাবে জীবনযাপন যে এই মানুষগুলো করছে, প্রতিনিয়ত তারা লড়াই করে যাচ্ছে, সত্যি বলতে এসব করুণ একটি দৃশ্য। মানুষ জঙ্গলে গিয়ে জঙ্গলে কি করতে যায়, মানে জঙ্গলে তো বাঘ থাকে, মাছ খাওয়া মারতে যায়। আচ্ছা
আর তাও কি বাকি মানে তোমরা কখনো সেই মৃত দেহটাকে দেখেছো, মানে তাদের শরীরটা মানে পুরো খেয়ে নেয়, মানে কতবার লাশ ফিরিয়ে নিয়ে আসে, বাড়ি বুড়ি করে ফিরিয়ে নিয়ে আসে, অল্প স্বল্প কিছু খায়, তারপর ফিরিয়ে নিয়ে আসে, মানে অল্প স্বল্প খেয়ে বাঘ ছেড়ে দেয়, তারপর তোমরা ছেড়ে দেওয়া হয় না, দাঁড়িয়ে বড় বুড়ি করে সবই নেই, বড় বুড়ি করে তারা দেয় তো চলে যায়, দূরে সরে যায়, তখন লাশটা নিয়ে আসে। নদীতে মাছ ধরা হয়, তখন কখনো বটের ভয় লাগে না? মানে লড়াই করতে হবে, কিছু করার নেই, বলতে চাই এখানে মাছ ধরা বা কিছু মাছে হয় না, পয়সা হয় না তো কত হবে, সংসার চলে না, ঋণ করে করে খেতে, আর তারপরে এখানে ঝড় ঝাপটা হলে ক্ষয় করতে হলে সরকারের সুযোগ সুবিধা কিছুই পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না, এখানে ঝড় হয়ে দিলে আমাদের সকালে অ্যাপার্টমেন্ট চলে গিয়ে কিছুই দেয় কিছু দেয় না, আর যাদের ক্ষতি হয়নি তারা পেয়েছে, হ্যাঁ সেটা আমাকে একটু আগেও বললো, যাদের ক্ষতি হয়নি তারা পেয়েছে, কিন্তু যাদের ক্ষতি হয়েছে তারা পায়, এখানে এরকমই হয়। আমি যতদূর শুনলাম যে কিছু জায়গা থেকে যে এখানে নাকি বেশ কয়েক বছর আগে আর কি যে এখানে একবার কিছু শরণার্থীরা এসেছিল, তাদেরকে তুলে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ শরণার্থীদের তুলে দিয়েছে, কিন্তু কেন ফরেস্টার থেকে সরকারি ভাগ করেছিল, আচ্ছা আচ্ছা, এগুলো সরকারি ভাগ করেছিল, আচ্ছা আচ্ছা, তো তাদেরকে কি একসাথে গণহত্যা করা হয়েছিল যার জন্য এই আইল্যান্ডের নাম হয়েছে ব্লাড আইল্যান্ড বা রক্তাক্ত দ্বীপ? ওরাই শুরু করেছিল, হুল করতো, হুল করে মানুষের গায়ে ফেলে মারতো, আচ্ছা এইভাবে তারা মারতো শরণার্থীরা, ভীষণ ভয়াবহ একটা প্যাথেটিক ব্যাপার, বড় বড় হেঁসো ব্যবহার করতো, আচ্ছা হেঁসো দিয়ে, মানে ওদের কোনো ভয় ছিল নাকি শরণার্থীদের? আচ্ছা 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 আচ্ছা, তো ওরা তো শোনা গেছে সম্ভবত কোথা থেকে এসেছিল, আমি দণ্ডঘোরণ থেকে তো এসেছিল, কিন্তু জায়গাগুলো বাংলাদেশ অন্ধ্রপ্রদেশ এইসব জায়গা থেকেই প্রবাবলি এসেছিল তারা, সঠিকটা বলতে পারবো না কোথা থেকে এসেছিল, আচ্ছা আচ্ছা, প্রায় শুনেছিলাম যে এই গণহত্যাতে মিনিমাম 5-10 হাজার মানুষ মারা গেছিল, কিছু করার নেই, আচ্ছা দুপক্ষ যখন ফাইট হবে ওগুলো তো যাবে, কিছু করার নেই, আর সরকারি ভাবে এসেছিল তারা, ঝামেলা হয় এত, মানে 10,000 মানুষ মারা গেল, কত মারা গেছে কোন পক্ষে, সেটাই আরো বেশি হতে পারে, ঠিক ঠিক, তো যাই হোক এটা ভীষণই প্যাথেটিক একটা ঘটনা, তারপরে কি তোমরা এসছো না তার আগে? না না আমাদের এখানে আসা বহুত আগে, আমরা তো এখানে এসে জন্মগ্রহণ করি, মানে এই ঘটনা যখন হয় তখন তোমরা কি কত বড় বড়? আমরা তখন বড়, তুমি তখন বড়ই ছিলে, এখন তো কত 57 বছর বয়সে, তুলেই ধরলাম যে এই মরিচঝাপি দ্বীপের যে ব্লাড আইল্যান্ড বা রক্তাক্ত দ্বীপ বলার যে কারণটা সেটা তারা নিজেরাই এখানকার এলাকাবাসীরা বললেন, আর তোমাদের সামনে আমি সেটা তুলে ধরলাম। এখন তোমরাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এই মরিচঝাপি দ্বীপের যে আর এক নাম ব্লাড আইল্যান্ড বা রক্তাক্ত দ্বীপ সেটা কি যথার্থ। আমি আছি কুমিরমারিতে, আর এখন আমরা ওপারে যাব, দেন কিন্তু আবার ধামাখালির দিকে যাব, বিকজ ওখানে আমাদের বাইকটা রাখা আছে, তো চলো এখন বোটের জন্য অপেক্ষা করতে হবে। আর ধামাখালি যাওয়ার আগে আরো দুইখানা ইঞ্জিন ভ্যান বা টোটো চেঞ্জ করতে হবে, যাই হোক এটা কিন্তু আমরা গিয়ে থামবে আমতলিতে।
আবার একটা টোটো চেঞ্জ করে চলে এসেছি ধোজনেখালি থেকে। এখন আমাকে এখান থেকে ধামাখালি যেতে গেলে আরও একটা গাড়ি নিতে হবে, তো চলো যাওয়া যাক। যখন গেছিলাম তখন কিন্তু গেলাম নৌপথে, আর যখন বাড়ি ফিরছি তখন যাচ্ছি সড়ক দিয়ে। মানে আলাদা লেভেলের মজা, সব কিছু এক্সপেরিমেন্ট করে ফেলছি। সন্ধে হয়ে গেছে আর এখানে দেখো ঝড়তুষখালি ফেরিঘাটে এসেছি, আর এই ফেরিঘাট পার করলে কিন্তু ধামাখালিতে যাব। ধামাখালি, আর সেই সাথে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।